এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সানডে, আজকে থেকে আমার আবার ডেলি লাইফ ব্লগিং স্টার্ট হচ্ছে। সো এখন বাজে 10:30। কিছু কাজ আছে, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ এটা নতুন একটা আলমারি, ওটা আমি একটু অর্গানাইজ করব। এখন আনঅর্গানাইজড হয়ে রয়েছে, এই ছোটো আলমারিটা এখানে রয়েছে, ওটা ওখানে, লাইটটা উপরে আটকে যাচ্ছে সারা ঘরে। সো ওই কারণে কিছু অর্গানাইজড করার আছে, তাছাড়া আরও কিছু কিছু কাজ আছে। চলো আজকের দিনটা এখান থেকে। আফটারনুন, এখন বাজে 3:10। এখন আমি যাব লাঞ্চে। আজকে লাঞ্চে কী কী হয়েছে চলো দেখে নিই। আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট, আমি অর্গানাইজ করে দিয়েছি। যেটা অর্গানাইজ করা ছিল, আলমারিটা একদম মাঝখানে কেরম বাজেভাবে দাঁড়িয়েছিল সেটাকে একদম সাইডে করে দিয়েছি, ছোটো আলমারিটাকে এদিকে করে দিয়েছি। ছোটো আলমারিটা রং করতে হবে, অনেক পুরনো যেহেতু আলমারিটা। তো চলো আমরা এখন খেয়ে নিই, লাঞ্চ করি। মা অনেকক্ষণ ধরে খেতে ডাকছে। কে লাঞ্চে আছে? থোর ভাজা, রাইস আর চিকেন। তো এই দিয়ে আজকে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনি পাপড়ি চাট খেতে যাবেন? তো ম্যাডাম বললো রাজি। তো যত রেডি আমি উঠে বসলাম রেডি হওয়ার জন্য, তো দেখি এখন মুখে মেকআপ করা চলছে। আপনারাই বলুন, এটা পাপড়ি চাট খেতে পাড়ার দোকানে এত নাটক করতে হয় যাওয়ার জন্য? আমি জানি এটা কেটে বাদ দিয়ে দেওয়া হবে। বাট আমি এর আগেনস্টে আছি, আমি প্রোটেস্ট করবো যেটা বাদ দেওয়া হয়। আমি কমেন্টসে ভিডিওটা আপলোড করে দেবো। কিছু না, শুধুমাত্র একটা পাপড়ি চাট খেতে এখন ড্যাপিং করা হচ্ছে। বলছি ও ম্যাডাম, চলুন, তুমি রেডি? আমি কিন্তু এরকম করে টেনে এনেই চলে যাবো। কতক্ষণ লাগবে ম্যাডাম, কতক্ষণ বলুন? আরে আমাকে একটা স্পেসিফিক টাইম বলুন। 5 মিনিট। এখন বাজে 7:05। দেখা যাক কার 5 মিনিট হয়। তো ম্যাডাম আপনি কি রেডি হয়েছেন? 5 মিনিট বলেছিলেন, বেশি না। এখন বাজে 7:25, মানে আধ ঘন্টা হয়েছে। এখনও পর্যন্ত নাটক নকশা চলছে।
গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 7:25। অরিন্দম তো অলরেডি বলে দিয়েছে ও এসছে। এনিওয়ে আমরা এখন বেরোচ্ছি একটু, সারাদিন ঘরেই ছিলাম, কাজবাজ করছিলাম, এখন একটু ও এসছে, বলছে যে একটু চলো চাট ফাট কিছু বা কিছু একটা খেয়ে আসি। হ্যাঁ, একটা ছোটোখাটো কিছু বলছি না, ঘুরে আছি। তুমি বলেছো তো, ওই বলেছিল কিন্তু বেসিক্যালি একটু কিছু খেয়ে আসে, গল্প পুরো গল্প একটু কিছু খেয়ে আসি, তো ও খেতে যাচ্ছি, চলো তুমিও যাবে আমাদের সাথে। চলো আমরা বেরোচ্ছি। বাবা কটা কাজ দিয়ে দিল ওষুধ আনার জন্য, ওটাও আনতে হবে। দিকে যাব কোথায় যাব জানি না, অরিন্দম নিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। কালকে একটা টাকা তুলতে, তারপরে বাবার ওষুধ কিনবো, খাবো কিছু, খাবো রোল করি। আমার অ্যাকাউন্টে নেই। তুই কি করতে গেছিলি? তোলার পর নেই, জাস্ট ঘরে ঢুকলাম, ওষুধ নিয়ে এলাম বাবার জন্য। আমি একটা ভিটামিন সি ক্যাপসুল নিয়ে এলাম করোনার জন্য, ইমিউনিটি পাওয়ার জন্য, কারণ অফিস তো বন্ধ হচ্ছে না আর আমাদের যেটা সেক্টর সেটা বন্ধ হবে না। ওষুধ নিয়ে এসেছি, আমি খাচ্ছি, ওষুধ একটু গিলে খাওয়ার না, আমি খাচ্ছি। আমাদের উমারানী, আমাদের উমারানী ওটাকে কি করেছেন একটু বলে দিন, বলে দিন ওটাকে, ওটাকে কি করেছেন একটু বলুন। ওষুধটাকে চুষে চুষে খাওয়ার বদলে চকলেট হিসেবে খাওয়ার বদলে দিয়ে গলায় আটকে গেছে, গলায় আটকে গেছে, তখন দেখে বসে আছে খ খ করে যাচ্ছে। ও হলো কি, করোনাতে মরবে না, ও করোনার ওষুধ খেয়ে মরবে, এটাও ভেবে রেখেছে। সিরিয়াসলি ভাই এখানে আটকে গেছে, কিছু কি করতে হবে। অরিন্দম জ্ঞান দিয়ে দিয়েছে, এত বড় একটা ট্যাবলেট কম কথা বল দেখতে, এত বড় একটা, হ্যাঁ এত বড় একটা হবে, হ্যাঁ এত বড় একটা দেখাচ্ছে, দেখো আমি ট্যাবলেটটা দেখাচ্ছি। ওর হাতের সাথে ওর হাতে মিল আছে, দেখ ভাই এত বড় না, হাতে সত্য এবার দেখা। কত প্রকারের হয় আপনারা দেখতে পাচ্ছেন, আমি অনলাইনে আসতে না, কত
হে এভরিওয়ান, এখন কিছু ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিল, অরিন্দমা বলছিল, তো মোহিতো খেতে ইচ্ছা করছিল। এবার মোহিতো খাওয়ার জন্য তো এখন রেস্টুরেন্টে যাওয়া যাবে না, এই করোনা ভাইরাসের মধ্যে যা যা ভাবে ছড়াচ্ছে। তো অরিন্দম বললো আমাদের মানে আমাদের জানলাতেই বাবা কিছু পুদিনা পাতার গাছ লাগিয়েছিল, তো ভাবলাম যে ঘরেই মোহিতো করে বানাই। তো চলো, মোহিতো বানানোর জন্য আমার লাগবে পুদিনা, পুদিনাটা ভালো করে ধুয়ে নেবো, সবে 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 গাছ থেকে এটাকে পেরে নিয়ে এলাম। আমার লাগবে হলো কি চিনি, খুবই ইজি, অনেক কিছুই বেসিক্যালি লাগে, সোডা ফোডাও লাগে, বাট আমার কাছে এখন অত কিছু নেই, আমার কাছে আছে শুধু স্প্রাইট, আর শুধু স্প্রাইট আমি খেতে পারি না, ঠিক আছে? তো সেটার জন্য আমার মানে শুধু স্প্রাইটের স্মেলটা আমি নিতে পারি না, তো সেটার জন্য আমি একটু পুদিনা পুদিনা দিয়ে আমার আমার স্টাইলে এটা করি, ঠিক আছে? তো আমি একটা স্টিলের গ্লাসে নেব। এই অরিন্দম দানা স্পুন, তো আমি ফার্স্টে এইগুলো পাতাগুলো নেব, পুদিনা পাতা, ওই স্প্রাইট খাও না তো, ওই জন্যই তো ঠিক আছে, স্প্রাইটটা স্প্রাইটটা খাই না বলেই তো, স্প্রাইটটা কি এনেছে, চিনি আর হলো কি লেবু, বাড়ির বানানো ইজি ওয়ে যা যা বাড়িতে আছে সেই দিয়ে মোহিতো তৈরি করা না, অরিন্দম খেয়ে বলো কেমন। আমি স্পাইস
বাসায় রেড করতে হবে। সো আজকের মতন এইটুকুই, আবার কালকে দেখা হবে। আজকে থেকে যদিও আমি বললাম যে ডেইলি লাইফ ব্লগিং এবার স্টার্ট করছি আলটিমেটলি, তার মাঝখানে মাঝখানে কিছু কিছু ভালো ভালো টিপ অ্যাকোরিয়াম টিপসের ওপর বা ওর যে যে নলেজগুলো আছে, কী কী তার নলেজ আছে সেটা আসতে মানে ব্লগের সাথে সাথে তুমি দেখতেই পাবে। তো ভালো কিছু কন্টেন্ট যদি উমার লেখে সেটার ওপরেও কিছু আমি ভিডিওস করব। তো মাঝে মাঝে এগুলো দেখতে যায়, তার সাথে সাথে ডেইলি লাইফস্টাইল ব্লগিং তো আছেই। সো আজকের মতন এইটুকুই, সবাই ভালো থাকবেন, এই কোভিডের সিচুয়েশানে সেফ থাকবেন, বাড়িতে থাকবেন যতটুকু।